আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরো একটি নতুন এপিসোডে, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, আর এই ভিডিওটাও হেল্পফুল হবে যারা নতুন সৌদি আরবে যাবে বা নতুন ভিসা নিবে বা নিয়েছে সে সকল বাংলাদেশি ভাইদের জন্য। অনেকেই বলতেছে ভাই আপনি শুধু প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন, যারা নতুন করে সৌদি আরবে ভিসা নিয়ে যাবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন না কেন। যাই হোক, এর পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি করা। সো তাদের নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। তো প্রথমেই বলি, যে সকল প্রবাসী বা যে সকল বাংলাদেশি বাইরে রয়েছেন আপনারা সৌদি আরবে, যারা নতুন সৌদি আরবে ঢুকবেন, যারা একেবারে নতুন, প্রথমেই আপনাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে আপনি যে ভিসাটা নেবেন বা দালাল বলে বা যেই বলে আপনাকে যেই ভিসাটা দিল, অবশ্যই ভিসা সম্পর্কে আপনি জেনে নেবেন যে ভিসাটা কী ধরনের ভিসা। সৌদি আরবে অনেক রকমের ভিসা রয়েছে, আমেল আইডি রয়েছে, আমেল মঞ্জিল রয়েছে, সাওয়াকাজ রয়েছে, তারপরে ভিজিট ভিসা রয়েছে, তারপর হচ্ছে আপনার ওমরা ভিসা রয়েছে, অনেক ধরনের সৌদি আরবে ভিসা রয়েছে। এখন কোম্পানি ভিসা নাকি এটা মোয়াসাসা ভিসা, যেটা আমরা সাপ্লাই বলি, এই ভিসাটাকে আপনাকে বিষয়টা নিশ্চিত হতে হবে যে আসলে কী ধরনের বিষয়টা। এখন কেন নিশ্চিত হতে হবে আমি সেটা বলি। বর্তমানে সৌদি আরবে যে পরিস্থিতি, সৌদি আরবে কোম্পানি ভিসা ব্যতীত বাকি 80% যে ভিসাগুলো সেগুলো হচ্ছে মোয়াসাসার ভিসা বা সাপ্লাই কোম্পানির ভিসা। তো অনেকেই আমরা যে বিষয়টা ভুল করি সেটা হচ্ছে আমরা ভিসাটা কোনো যাচাই বাছাই না করেই সৌদি আরবে ঢুকে পড়েই দালালের কথায় বিশ্বাস করে। আসলে এই অন্ধবিশ্বাস থেকে আমাদেরকে উঠে আসতে হবে। তাছাড়া কিন্তু আপনি যে কোনো দেশে যান আপনি বিপদে পড়বেন, প্লাস হচ্ছে আপনার কষ্ট হবে এবং আপনি তেমন একটা সুবিধা করতে পারবেন না। তো ভিসাটা যাচাই করতে হবে যে আসলে কোন ভিসা আপনাকে। ধরেন কোম্পানি ভিসা কথা বলে আপনাকে দালাল মাজরা ভিসা দিয়ে দিল, কৃষিকাজের ভিসা, অথবা ড্রাইভিং ভিসা দিয়ে দিল, অথবা ভিজিট ভিসা দিয়ে দিল, অথবা বাসাবাড়ি কাজের জন্য একটা ভিসা দিয়ে দিল, তখন তো আপনি মুসিবতে পড়বেন, না পারবেন দালালকে ধরতে, না পারবেন কিছু করতে, তখন কিন্তু সম্পূর্ণ টাকাটা আপনার জলে যাবে। এই জন্য ভিসাটা যাচাই করা গুরুত্বপূর্ণ। এটা কী ভিসা দিয়েছে, আমেল মঞ্জিল, সাওয়াক্কাস, আমেল আইডি, কী ভিসা, এখানে লেখা থাকবে আমেল আইডি ভিসা। ওকে, এখন নিশ্চিত করলেন যে এটা আমেল আইডি ভিসা। ওকে, এখন নিশ্চিত করার পালা হচ্ছে এটা কি কোম্পানির ভিসা নাকি মোয়াসাসা ভিসা। আমেল আইডি যদি হয়তো মোয়াসাসার ভিসা হবে, যেটা সাপ্লাই কোম্পানি, আর না হয় কোম্পানির ভিসা হবে, শিরকা হবে। এখন এই দুইটা বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে, কারণ সাপ্লাই বা মোয়াসাসা কোম্পানিতে স্যালারিটা নিয়ে সমস্যা হয়, কাজটা নিয়ে সমস্যা হয়, এর জন্য আপনাকে বুঝতে হবে যে আসলে এটা কী ধরনের ভিসা। এখন এই বিষয়টা নিশ্চিত করাটা খুবই ডিফিকাল্ট, খুব কষ্টজনক। আসলে এটা শিরকা মানে কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি, এই বিষয়টা যাচাই করা খুবই কঠিন এবং পরিশ্রমও বটে, সেটা আমি আপনাকে বলি। এখন ভিসা দিয়ে আপনি কখনো বাইর করতে পারবেন না যে এটা কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি। এটা বাইর করার জন্য আপনাকে যে জিনিসটা আপনাকে বাইর করতে হবে সেটা হচ্ছে ভিসা দিয়ে ভিসার ইনফরমেশনগুলো বাইর করতে হবে। ভিসার যে নাম্বার এগুলো দিয়ে আপনার ইনফরমেশনগুলো বাইর করতে হবে, এটা আপনার ভিসাটা, যে ভিসাটা সেই ভিসার কোম্পানির নামটা কী, এই কোম্পানিটা কোথায় অবস্থিত, এই বিষয়টা আপনাকে আগে যাচাই করতে হবে। তারপর হচ্ছে এই ভিসার কোম্পানির ঠিকানা যদি আপনি না জানেন, তাহলে যেখান থেকে আপনি ভিসাটা নেবেন তাদেরকে বলবেন এই কোম্পানির যে ঠিকানাটা, যে হেড অফিসটা, সেই হেড অফিসের লোকেশনটা দেওয়ার জন্য বা স্থানের নাম বলার জন্য। সেই মোতাবেক আপনি আপনার বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক অথবা পরিচিত কোনো লোক হোক, তাকে দিয়ে ওই স্থানে পাঠাবেন এবং সেখানে গিয়ে ওই কোম্পানি সম্পর্কে কিছু আইডিয়া নেবেন, এবং ওই কোম্পানিতে যারা বর্তমানে কাজ আছে বা কাজ করতেছে এই ধরনের লোকের সাথে আগে কথা বলবেন যে আসলে কোম্পানির স্যালারিটা ঠিকমতো দেয় কিনা বা এখানে কাজের কী রকম বা সুযোগ সুবিধা ভালো কিনা, এই বিষয়গুলো আপনি বাইর করবেন। যদি সব কিছু ওভারঅল ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এই ভিসাটা দিয়ে যান, ইনশাল্লাহ আপনার ভালো হবে। তাছাড়া যদি আপনি এগুলো ইগনোর করেন, এগুলো মাথায় না নেন, ভিসা পাইলে না চলে গেলেন, তখন কিন্তু আপনার পস্কাতে হবে, কারণ ভিসাটা সাপ্লাই কোম্পানিরও হতে পারে। আর বর্তমানে 80% প্লাস বিষয় হচ্ছে সাপ্লাই কোম্পানি বা মোয়াসাসার ভিসা, এই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে। বর্তমানে যে ভিসাগুলো বাংলাদেশে রয়েছে বেশিরভাগগুলোই হচ্ছে মোয়াসাসার ভিসা, আর কিছু ভিসা রয়েছে আপনার মালিকানা ভিসা, আমিল মঞ্জিলি, সাওয়াক্কাস, মাজরা, এই ধরনের ভিসা। তো কোন ভিসা দিয়ে যাচ্ছেন সেই ভিসারও খরচের রেট কিন্তু আলাদা আলাদা, আমিল আইদির খরচ একরকম, তারপর আমিল মঞ্জিলি, সাওয়াক্কাস, এই ধরনের ভিসার খরচ কিন্তু এক এক রকম। তো আপনাকে দালাল যাতে ঠকাতে না পারে, আমেল আইডি ভিসা বলে আপনাকে সাওয়াক্কাস ভিসা দিয়ে দিল, অন্য কোনো ভিসা দিয়ে দিল, বা আপনাকে কোম্পানির ভিসার কথা বলে আপনাকে মোয়াসাসা সাপ্লাই কোম্পানির ভিসা দিয়ে দিল, তাহলে এই সৌদি আরবে গিয়ে আপনার কষ্ট হবে। আপনি নিজে একটু যাচাই করেন কোম্পানি ব্যতীত বাকি যেই কয়টা, মানে যেই সকল প্রবাসী বাইরে আছে
মোয়াসাসাতে সাপ্লাই কোম্পানিগুলোতে দেখেন 80% বেশি মানুষগুলোই কষ্টে আছে কাজ নিয়ে বেতন নিয়ে। আমি আপনাকে লিখিত আকারে দিতে পারবো সৌদি আরবে যে সকল মোয়াসাসাগুলো রয়েছে বা সাপ্লাই কোম্পানিগুলো রয়েছে, যে সকল কোম্পানি নিজস্ব কোনো কাজ নেই অন্য জায়গাতে সেল করে দিচ্ছে, তারা 80% মানুষই হচ্ছে অসহায় অবস্থায় রয়েছে। কাজ নিয়ে সমস্যা, টাকা নিয়ে সমস্যা, কাজ করতেছে স্যালারি পাচ্ছে না, এই সমস্যাটা বেশি হচ্ছে। আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয় যারা সৌদি আরবে আছেন তাদের সাথে কথা বলেন যে সাপ্লাই কোম্পানি কি, বা যারা সাপ্লাই কোম্পানিতে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি এই বিষয়টা আইডিয়া পেয়ে যাবেন। তো প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই, যারা নতুন আসবে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন, সেখানে গিয়ে হোক বা যে কোনো ইনফরমেশন দেওয়া হোক, হয়তো যারা নতুন আসবে তারা এই বিষয়টা জানবে না, অবশ্যই তাদেরকে আপনারা পরামর্শ দিবেন, ভালো কিছু আপনার যতটুকু আইডিয়া রয়েছে ওইভাবে পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ টপিক ছিল যারা নতুন যাবেন। আর একটা কথা বলে রাখি যাওয়ার আগে, সেটা হচ্ছে অবশ্যই যে ভিসাটা দিয়ে যাবেন সেই ভিসার ফটোকপি, কন্ট্যাক্ট ফর্মের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি সব কিছু কপি করে আপনার বাড়িতে রেখে যাবেন, বাকিগুলো নিয়ে আপনি সৌদি আরবে যাবেন। অনেকে এই জিনিসটা ভুল করেন, কোনো কিছুই কপি করে রাখেন না, পরবর্তীতে সমস্যা হয়। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।